হ্যালো বিয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনে কিন্তু অনেকগুলো প্রয়োজনীয় অ্যাপ রয়েছে। সেই অ্যাপগুলো যদি আমাদের ফোন থেকে কখনো ডিলিট হয়ে যায়, আমরা কিন্তু সেই অ্যাপগুলো রিকভার করতে পারি না এবং আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিও থেকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ভুলে ডিলিট হওয়া অ্যাপগুলোকে আবার ফিরিয়ে আনবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। দেন আমি আমাদের ফোনের অ্যাপগুলোকে রিকভার করার জন্য আমি এখন উদাহরণস্বরূপ আমার ফোন থেকে দুটি অ্যাপ ডিলিট করে দিচ্ছি। দেন আমি এখন একটি অ্যাপ ডিলিট করে দিলাম, আরেকটি অ্যাপ হচ্ছে আমি এজেড স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। দেন আমি অ্যাপটি আমার ফোন থেকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে কিন্তু ওই দুটি অ্যাপ অলরেডি ডিলিট হয়ে গেছে। দেন আমরা এখন এই দুটি অ্যাপ রিকভার করার জন্য, পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাব। কিন্তু এই অ্যাপগুলো কিন্তু আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছি। দেন আমরা গুগল প্লে স্টোর মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে উপরে একটি সার্চ বক্স রয়েছে, ঠিক আছে। সার্চ বক্সের পাশে যদি আপনারা থ্রি ডট মেনু দেখতে পারেন, অবশ্যই আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখানে যদি জিমেল অ্যাকাউন্টের লোগো দেখায়, অবশ্যই আপনারা লোগোর উপরে ক্লিক করে দিবেন। জিমেল অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্লিক করবেন যে মাই অ্যাপস অ্যান্ড গেম, ঠিক আছে। মাই অ্যাপস অ্যান্ড গেম অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপডেট, ইনস্টল, লাইব্রেরি, শেয়ার। দেন আমরা এখন লাইব্রেরির যে অপশন দেখতে পাচ্ছি, লাইব্রেরি অপশনে ক্লিক করে দিব। লাইব্রেরি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে অ্যাপটি ইনস্টল করেছি, আনইনস্টল করেছিলাম, সে অ্যাপটি হচ্ছে যে লঞ্চার লাইভ আইকন, ঠিক আছে। আর দ্বিতীয় অ্যাপটি হচ্ছে যে এজেড স্ক্রিন রেকর্ডার। দেখতে পাচ্ছেন যে দুটি অ্যাপ কিন্তু লাইব্রেরি অপশনের মধ্যে চলে এসেছে। তো আপনারা যদি প্রথমে অ্যাপসগুলো না পান, আপনারা একটু খুঁজে দেখলে দেখবেন যে আপনাদের ফোন থেকে যখনই অ্যাপটি ডিলিট করেন না কেন, লাইব্রেরি অপশনের মধ্যে যদি চলে আসেন, আপনারা কিন্তু এই ডিলিট করা অ্যাপগুলোকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে ওই অ্যাপগুলো আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ফোন থেকে ভুলে ডিলিট হওয়া অ্যাপগুলোকে আবার পুনরায় রিকভার করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।